হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নাউসেল বায়ো ক্লাস। তাহলে আমরা আগের দিন আমরা কি ডিসকাস করছিলাম, হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাই না? হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে মানুষের জননতন্ত্র, মানুষ জননতন্ত্র মানে হিউম্যান রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশন তো একটা বেসিক কোয়ালিটি, তাই না, লিভিং থিংসের। তাহলে এই হিউম্যান রিপ্রোডাকশন যেটা কিন্তু তোমাদের খুব ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার, আমরা আগের দিন কি ডিসকাস করেছিলাম, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। চলো আজকে আমরা ডিসকাস করি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মানে এই রিপ্রোডাক্টিভ সিস্টেমে বাবা ফিমেলরা মানে মায়েরা আলটিমেটলি দেখবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিন্তু দেখো আলটিমেটলি একটা মায়েরা কত কষ্ট করে দেখবে 9 মাস তাদের মধ্যে একটা বেবি ডেভেলপমেন্ট হয়, কিন্তু ওইটা হচ্ছে আফটার ফার্টিলাইজেশনের পর। কিন্তু বিফোর ফার্টিলাইজেশন একজন ফিমেলদের বডিতে দেখবে ওভাম বা এগ তৈরি হয়। ওই এগ তৈরিটা হয় কোথায়, বা ফিমেল বডিতে কি কি অর্গ্যান আছে যেটা এই ফিমেলের রিপ্রোডাক্টিভ সিস্টেমের অন্তর্গত, এবং কিভাবে তারা রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে, চলো আমরা সেইগুলোকে নিয়ে দেখি। তার আগে একটু ওভারঅল একটু তার ডিটেলস দেখে নিই। চলো যে মেল রিপ্রোডাক্টিভ দেখেছি, এবার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আসি। যদি এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখো, এই হচ্ছে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এর মধ্যে কোন কোন পার্টসগুলো আছে, মুখ্য জননাঙ্গ সেটা হচ্ছে তোমার ওভারি, এছাড়া ফ্যালোপিয়ান টিউব যেটা হেল্প করে, হেল্প করে কিসে, ফার্টিলাইজেশনে বা এককে স্থানান্তরিত করতে। এই হচ্ছে ইউটেরাস, যেটাকে তুমি জরায়ু বলে বাংলায়। তোমরা কিন্তু ইংলিশ টার্মসগুলো ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মেডিকেলের জন্য আমার লাগবেই, তাহলে তোমরা কিন্তু ইংলিশ টার্মসগুলো ভালো করে মনে রেখো। তাহলে ইউটেরাসকে আমরা জরায়ু বললাম। তারপরে ভ্যাজাইনা দেখো, সেক্সুয়াল ইন্টারকোর্স এই পার্টটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর কিছু আছে এক্সটার্নাল জেনিটেলিয়া, যেগুলোকে আমরা লিবিও মেজরা, লিবিও মাইনরা এগুলো বলবো। তাহলে মুখ্য এই তোমার যে জননগ্রন্থি সেটাকে আমরা বলছিলাম ওভারি, তাই তো? এবার ওভারি থেকে, ওভারি দুটো কাজ, কি কি কাজ, একটা হচ্ছে তোমার ওভাম প্রোডাকশন করা, আর এখান থেকে হরমোন তৈরি হয়। কি হরমোন, যেগুলোকে রিপ্রোডাক্টিভ হরমোনস বলে, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন হরমোনের জন্যই একটা ফিমেলদের মানে মহিলাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়। কিসের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, দেখবে মেল আর ফিমেলের গলার ভয়েস দেখবে একটু ডিফারেন্ট, ডিফারেন্ট ভয়েস, তার জন্য রেসপন্সিবল কিন্তু এই ইস্ট্রোজেন হরমোন। এটাকে বলা হয় ফিমেলদের মোস্ট ইম্পর্টেন্ট হরমোন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের জন্য তাই, বা ব্রেস্ট ডেভেলপমেন্ট। যে স্তনগ্রন্থির বৃদ্ধি হয় সেটাও কিন্তু এই ইস্ট্রোজেন হরমোনের জন্যে। তাহলে দেখো এই যে ওভারি, ওভারি তাহলে একটা মুখ্য বা মুখ্য জননাঙ্গের মধ্যে আসে। ওভারি তার যেটা তোমার 4 সেন্টিমিটার মতো লেন্থ হয়, ভ্যারি করে, আর পাইপটা 2 সেন্টিমিটার্স মতো। এই হচ্ছে তোমার, যদি তুমি দেখো ওভারির একটা মরফোলজিক্যাল গঠন, সেটা এই তোমার জরায়ুর সঙ্গে ওভারিয়ান লিগামেন্টস বলে একটা ছোট লিগামেন্ট তার দ্বারা আটকে আছে। এইখানে তুমি দেখছো ইন্টারনাল ভিউতে ওভারির ভেতরে স্ট্রাকচার, ওভারির ভেতরে দেখো এ ধরনের আনডেভেলপ ফলিকলস প্রেজেন্ট আছে, ছোট ছোট সেল, এগুলো আনডেভেলপ। এর মধ্যে একটা একটা সেল এভরি মান্থে ম্যাচিওর হতে থাকে। এই যে এটাকে আমরা দেখো আস্তে আস্তে বলছি, এটাকে বলে ফলিকলস, কারণ এর মধ্যে সেলটা তৈরি হয়। এইভাবে দেখো আস্তে আস্তে যখন ম্যাচিওর হয়, প্রত্যেক মাসে একটা করে ম্যাচিওর হতে থাকে, প্রত্যেক মাসে এই যখন ম্যাচিওর হয় তাকে বলে গ্রাফিয়ান ফলিকেল। আর এই হচ্ছে সেই এক্সেল যার মধ্যে ক্রোমোজোম নাম্বার হ্যাপ্লয়েড। বুঝতে পারলে এই যে প্রসেস থ্রু দিয়ে যেটা তৈরি হয়েছিল সেটা মিওসিস প্রসেস থাকে। এটাকে বলে ফিমব্রে বলে একটা পার্ট, ফিমব্রে কি করে আঙুলের মতো প্রবর্তন, দেখো ওটা আলটিমেটলি এই তোমার এগটাকে রিসিভ করলো। তারপর ওভিডাক্ট, যেটাকে ফ্যালোপিয়ান টিউব বলবো, তার মধ্যে দিয়ে এটাকে ট্রান্সপোর্ট করতে থাকে। এবার একটা ফিমেলের বডিতে দুটো ঘটনা ঘটে, ফার্টিলাইজেশন হলে কি হয় আর ফার্টিলাইজেশন না হলে কি হয়, এবার সেগুলোকে নিয়ে আমরা দেখবো। দেখো ফার্টিলাইজেশন হয় কিন্তু এই সাইডটা, যেটা হচ্ছে ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব। দেখো এখানে এসে সেকেন্ডারি সাইডটা ওয়েট করতে থাকে, আর স্পার্মগুলো আফটার সেক্সুয়াল ইন্টারকোর্সে এখানে আসে, দুটোর মধ্যে ফিউশন হয়, ফার্টিলাইজেশন হয়। এই প্রসেসটাকে আমরা বলবো ফার্টিলাইজেশন। আফটার ফার্টিলাইজেশন দেখো জাইগোট তৈরি হয় যার মধ্যে ক্রোমোজোম নাম্বার থাকে ডিপ্লয়ে, মানে টুইন নাম্বার অফ ক্রোমোজোম,
কিন্তু কারোর যদি মনে করো সেক্সুয়াল ইন্টারকোর্স করেনি বা স্পার্ম তার বডিতে আসেনি, তাহলে কি হবে এই সেকেন্ডারি সাইকেল? এটাকে আমরা বলবো মেনস্ট্রুয়েশন সাইকেলের থ্রু দিয়ে এটাকে আমরা বর্ণনা করবো। দেখবেন প্রত্যেক মাসে না যদি না ফার্টিলাইজেশন হয় তাহলে এই সেকেন্ডারি ওসাইটটা এখান থেকে রিলিজ হয়ে যায়। এখান থেকে মানে এই এটা কি পার্ট, আমরা আগে বলেছি ইউটেরাস জরায়ু, এর এখানে মেমব্রেন থাকে, তিনটে মেমব্রেন আছে, এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম আর পেরিমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম একটা মনে করো কোষ দিয়ে স্তর, কোষের স্তর দিয়ে তৈরি, এই স্তরটা না থিন হয়ে যায় মানে ব্রেক করে যায়, সেই জন্য ওর ভেতরে অবস্থিত রক্ত জালক রক্তবাহগুলো ব্রেক করে যায় ছিঁড়ে যায়। তাহলে উইথ ব্লাড এই কোষগুলো বডি থেকে রিলিজ হয়, তার সঙ্গে এই আনফার্টিলাইজ সেকেন্ডারি ওসাইটও রিলিজ হয়। দেখো এটা কিভাবে রিলিজ হচ্ছে, এই প্রসেসটা দেখো ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা এভরি মান্থে নিউ নিউ আলটিমেটলি আমরা একটা সেল তৈরি হয় ফিমেল বডিতে। তাহলে এইটাকে আমরা বললাম ইউটেরাস বা জরায়ু, যার মধ্যে একটা বেবি ডেভেলপমেন্ট হয়। আমরা যারা নর্মাল বেবি, নর্মাল বা টেস্ট টিউব বেবি ছাড়া যারা তোমরা আমরা সবাই, তারা এই উম্বের মধ্যে কিন্তু মাতৃ উম্বের মধ্যেই বড় হয়েছে। তাহলে দেখো এই যে আমরা বলছিলাম ইউটেরাস বা উম, এই স্ট্রাকচারটা প্রত্যেক মাসে আপ অ্যান্ড ডাউন হয়, মানে একটা সময় এটা মোটা হতে থাকে আবার থিন হতে থাকে, মোটা হতে থাকে থিন হতে থাকে। এইটা আমরা এক্সপ্লেন করব কি থ্রু দিয়ে, মেনস্ট্রুয়াল সাইকেলের থ্রু দিয়ে। দেখো এখান দিয়ে যখন ব্লাডটা রিলিজ হয় বুঝতে পারছো এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কতটা থিন হয়ে যায়। এখানে এই পার্টটাকে আমরা বলবো সার্ভিক্স, সার্ভিক্স হচ্ছে কার পার্ট, জরায়ুর পরবর্তী অংশটাকে আমরা বলছি সার্ভিক্স। দেখো এই সার্ভিক্স পার্ট, সার্ভিক্স এর পরে আসে ভ্যাজাইনা, ভ্যাজাইনাটা আলটিমেটলি কেন ইম্পর্টেন্ট, এখানে দিয়ে একটা মনে করো পেনিসটা এন্টার করতে পারে, পেনিস যখন সেক্সুয়াল ইন্টারক্রোসের সময় পেনিস থেকে স্পার্মগুলো এখানেই এক্সিট করে, তারপর ওরা ফ্যালোপিয়ান টিউবের দিকে তার যাত্রা শুরু করে। এগুলো হচ্ছে দেখো এক্সটার্নাল জেনিটেলিয়ার মধ্যে আসে, এক্সটার্নাল জেনিটেলিয়ার মধ্যে আসে ভালভা, এখানে একটা ভ্যাজাইনাল ওপেনিং আর ইউরেথ্রাল ওপেনিং। এটা মজার একটা ঘটনা, দেখো ফিমেল পার্টিতে কিন্তু এরকম ধরনের দুটো ওপেনিং আছে, একটা পাথ দিয়ে কি হয় তোমার মেনস্ট্রুয়েশন সাইকেল হয়, মেনস্ট্রুয়েশন সাইকেলের ফ্লোটা হয়, আর একটা রুট দিয়ে সেটা দিয়ে ইউরিন এক্সক্রিট করে। তাহলে ফিমেল বডিতে কটা ওপেনিং, দুটো ওপেনিং, একটা মেনস্ট্রুয়াল সাইকেলের আর একটা ইউরিনের এক্সক্রিশনের জন্য। তাহলে দুটো ওপেনিং পয়েন্ট আমরা দেখলাম, দেখো এখানে এগুলো হচ্ছে ওই এক্সটার্নাল জেনিটেলিয়ার দুটো পার, লেবিও মেজোরা এবং লেবিও মাইগ্রা। ছেলেদের বডিতে আমরা যেমন পেনিসের মতো গঠন দেখেছিলাম, এখানেও সেরকম লেবিয়াম মাইনোরা আর লেবিয়াম মেজোরার মতো অংশ দেখলাম। এটা বাইরের একটা অঙ্গ যেটা ফিমেলের ইন্টারনাল পার্টটাকে প্রোটেকশন দেয়। ফিমেলের বডিতে দেখা একটা খুব ইম্পর্টেন্ট গ্ল্যান্ডস আছে, সেটাকে আমরা ক্লাইটোরিস বলছি, একটা এখান থেকে মিউকাস সিক্রেশন হয়, আর এই গ্ল্যান্ডটা হাইলি সেন্সিটিভ ফর ফিমেল বডিজে, এই জন্য সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় এটা কিন্তু একটা ফিমেলকে এক্সাইটেড করতে গুরুত্বপূর্ণ ভূমিকা অংশগ্রহণ করে, কি সেটা এই ক্লাইটোরিস। তাহলে দেখো এই আমরা বললাম ফিমেল বডির মধ্যে বার্থোলিয়ান গ্ল্যান্ডস, এই বার্থোলিয়ান গ্ল্যান্ডস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কখন যখন একটা ফিমেল এক্সাইটেড হয় তখন সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় আসে, তখন এই বার্থোলিয়ান গ্ল্যান্ড থেকে মিউকাস সিক্রেশন হয়, যার জন্য এই তোমার পথটা খুব মিউকাস সিক্রেশন হলে কি হবে, পিচ্ছল হবে, স্লিপারি হবে, যাতে পেনিসটা ইজিলি এন্টার করতে পারে। তাহলে এই বার্থোলিয়ান গ্ল্যান্ড কিন্তু ফিমেল বডির একটা ইম্পর্টেন্ট গ্ল্যান্ড, যেটা সেক্সুয়াল ইন্টারকোর্সে ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখো তাহলে আমরা আছি ফিমেল এক্সটার্নাল জেনিটেলিয়ার সঙ্গে সঙ্গে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্বন্ধে অনেক কিছু পড়ে নিলাম, তাহলে নেক্সট ডে আমরা আরও কিছু টপিক নিয়ে ডিসকাস করব। চলো আমরা এইগুলোকে একটুখানি বেঙ্গলি ভার্সন ওয়াইজ কিছু জিনিসটাকে একটু দেখে নিই। ভেরি ফার্স্ট কি দেখবো, তাহলে আমরা মানুষের জননতন্ত্র যদি দেখলাম, মানুষের জননতন্ত্রের মধ্যে আমরা আজকে কি দেখছি স্ত্রী জননতন্ত্র। তাহলে স্ত্রী জননতন্ত্রকে আমরা দুভাগে ভাগ করছি, মুখ্য জননাঙ্গ কি আছে তার মধ্যে ডিম্বাশয়, আর আছে আমাদের গৌণ জননাঙ্গ যেগুলো কি করে হেল্প করে, কিসে হেল্প করে, ফার্টিলাইজেশনে হেল্প করে। এর মধ্যে কারা কারা দেখলাম, সেই ফ্যালোপিয়ান নালি, জরায়ু মানে সেই ইউটেরাস, যোনি আর স্তন, যোনি মানে সেই আমরা দেখছিলাম যেটা ভ্যাজাইনা পার্টটা,
ইংলিশ টার্মসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই স্তন বা ব্রেস্ট কিন্তু একটা গৌণ জননাঙ্গ রূপে কাজ করে, কেন? তার কারণ হচ্ছে আমাদের এই জননতন্ত্রের মেন কাজ হচ্ছে একটা নতুন অফস্প্রিং তৈরি করা, একটা অফস্প্রিং মানে একটা বেবি তৈরি করা হয়। বাট এই বেবিটার আলটিমেটলি যদি খেতে না পেয়ে মারাই যায় তাহলে তো আলটিমেটলি বেবির প্রোডাকশন করে কোনো লাভ নেই। সেই জন্য একটা নিউবর্ন বেবির সব থেকে গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে ব্রেস্ট মিল্ক। সেই জন্য ব্রেস্টটাকে আমরা গৌণ জননাঙ্গের মধ্যেই ধরবো। এবার দেখো আমরা যেটা দেখলাম ডিম্বাশয়, ডিম্বাশয়টাকে আমরা কি বললাম? ওভারি বললাম, রাইট? সেই গোলাকার ডিম্বাকার একটু অংশটা দেখছিলাম। বাট এটা কোথায় আছে বলতো? এটা আছে তোমার শনিগহ্বরের বৃক্কের নিচে, মানে কিডনির জাস্ট নিচে আছে এই পজিশনটা। তাহলে এটার মধ্যে দেখো তিনটে লিগামেন্ট এই ওভারিকে একটা তার পজিশনে আটকে রেখেছে। কোন কোন সেই লিগামেন্ট? একটা হচ্ছে প্রশস্ত লিগামেন্ট, ডিম্বাশয়ের ধারক লিগামেন্ট, আর একটা হচ্ছে সাসপেনসারি লিগামেন্ট। কত লিগামেন্ট হলো? তিনটে লিগামেন্ট। তাহলে দেখো প্রশস্ত লিগামেন্ট যেটা ডিম্বাশয়কে ধরে রাখে, ডিম্বাশয়ের ধারক লিগামেন্ট যেটা আমি তোমাকে একটু আগে দেখিয়েছিলাম ছবিতে, মানে ডিম্বাশয়কে জরায়ুর সঙ্গে ধরে রাখে, সেই যে তোমার নলাকার একটা অংশ, এটাকে আমরা কি বললাম? ডিম্বাশয়ের ধারক লিগামেন্ট। আর একটা সাসপেনসারি লিগামেন্ট যেটা ডিম্বাশয়কে শনিগহ্বরের পার্শ্ব প্রাচীরের সঙ্গে, মানে বডির যে এক্সটার্নাল এই ওয়ালটা তার সঙ্গে আটকে রাখতে সহায়তা করছে। তাহলে এটাকে আমরা কি বললাম? সাসপেনসারি লিগামেন্ট। এই লিগামেন্টের মাধ্যমে ডিম্বাশয় একটা শনিগহ্বরের নির্দিষ্ট অংশে আটকে থাকতে পারে। এবার চলো কাজ দেখি। কাজ হচ্ছে ডিম্বাশয়ের দুটো, একটা হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করা, আর একটা কাজ হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই হরমোনগুলোকে নিঃসৃত করা। তাহলে ডিম্বাশয় থেকে কোন দুটো হরমোন রিলিজ হয়? দা হরমোন ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। এবার দেখো ফ্যালোপিয়ান নালি, যাকে আমরা ইংলিশে বলেছি না ওভিটা, প্রথমে তোমাকে আমি একটা কি দেখেছিলাম, প্রথম একটা আমি দেখেছিলাম প্রথমে ফিঙ্গারের মতো দেখতে, যেখান থেকে ফিঙ্গারের মতো পার্টগুলো যেখানে সেকেন্ডারি ওসাইটটাকে রিসিভ করলো ওটাকে বললাম ফিমব্রে। ফিমব্রের পর ফানেলের মতো আমি শেপ দেখছিলাম একটা অংশ, এটাকে বলছি আমরা ইনফ্যান্ডিবুলা। কি বললাম? ইনফ্যান্ডিবুলা, ফানেলের মতো অংশ, আর আঙুলের মতো অংশগুলোকে ইনফ্যান্ডিবুলামের নিচে কি বললাম? ফিমব্রি উপস্থিত আছে। ইনফ্যান্ডিবুলামের পরে তার অংশটাকে বলছি আমরা অ্যাম্পিউলা। অ্যাম্পিউলা কি ধরনের অংশ? এটা একটু প্যাঁচানো বাট নড়াকার মতোই অংশ। ইস্তাবাস, এটা সংকীর্ণ একটা নড়াকার অংশ, এও সেই পাইপের একটা অংশ, তার পরের পার্টটা। জরায়ুর অংশ মানে এই যে ফ্যালোপিয়ান নিউরাল লাইনটা যেটা ওভারির ওই সামনে থেকে শুরু হচ্ছে সেটা তো সেই গিয়ে জরায়ুতে গিয়ে মিশছে, ওই জরায়ুর মধ্যে যে পার্টটা এই ফ্যালোপিয়ান নালির আছে তাকে আমরা বলছি জরায়ুর অংশ। কম্পারেটিভলি পেশি বহু আর জরায়ুর সাথে যুক্ত করাই এর প্রধান কাজ। তাহলে আমরা দেখলাম এই ফ্যালোপিয়ান নালির চারটে সেকশন, ইনফ্যান্ডিবুলা, অ্যাম্পিউলা, ইস্তামাস আর জরায়ুর অংশ। এবার চলো এই ফ্যালোপিয়ান নালির কাজ কি? ওভারের কাজ তো দেখেছিলাম, ফ্যালোপিয়ান নালির কাজ হচ্ছে নিষেক প্রক্রিয়া ঘটানো। নিষেক মানে কি? ওই ফার্টিলাইজেশন হওয়া স্পার্ম অ্যান্ড ওভামের মধ্যে সেই ঘটনাটা ঘটে ফ্যালোপিয়ান নালির মধ্যে। আর দেখো নিষিক্ত ডিম্বাণু বিভাজন ঘটে এবং ব্লাস্টোসিস্ট গঠন করা। শুধুমাত্র ফার্টিলাইজেশন হওয়াটা ইম্পর্টেন্ট নয়, আফটার ফার্টিলাইজেশনের পর যখন জায়গোট তৈরি হয় সেই জায়গোটটা বারবার কোষ বিভাজিত হতে থাকে, করে যে ব্লাস্টোসিস্টটা ফর্মেশন হয় সেটাও কিন্তু এই ফ্যালোপিয়ান নালির মধ্যেই ঘটে। তারপর দেখো আসি আমরা জরায়ু। জরায়ুটাকে ইংলিশে কি বলেছি? উম বলেছি। কি বলেছি? ইউটেরাস বলেছি, তাই তো? এবার দেখো এর মধ্যে দুটো পার্ট, একটাকে আমরা বলছি বডি বা দেহ, আর একটা হচ্ছে সার্ভিক্স, সার্ভিক্সের নিচের পার্টটা। এবার দেহটার মধ্যে আমরা দুটো পার্ট দেখতে, একটা হচ্ছে গম্বুজের মতো দেখতে, মধ্যবর্তী গম্বুজের ভিতরে অংশটাকে আমরা বলছি ফান্ডাস, আর জরায়ুর যে ভেতরে একটা গ্যাপ গহ্বর দেখলাম না, এই গহ্বরটাকে জরায়ু গহ্বর বলছি। বা এই গম্বুজাকৃতি অংশ যেটাকে ফান্ডাস বলছি, মানে ফান্ডাস মানে এই যে দুটো স্তরগুলোর ক্ষেত্রে বললাম, এবার এই স্তরটা তিনটে স্তর দিয়ে তৈরি, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর এন্ডোমেট্রিয়াম। সবসময় মনে রাখবো ভেতরের দিক থেকে আমরা ভেতর এইরকম দিক থেকে এসেছি,
এটা ভেতরের দিক পা, একদম ভেতরে এই দিকটা, এই এই মানে এই সাইড থেকে এই দিকে যাচ্ছে, মানে এটা ভেতরের দিক থেকে এটা বাইরে। তাহলে ভেতরে প্রথম কি থাকছে? এন্ডোমেট্রিয়াম, এরা নিচের স্তর মিউকাস ফলিত হয় এখানে। তার মাঝের স্তরটাকে কি বলছি আমরা? মায়োমেট্রিয়াম, মধ্যবর্তী স্তর। একদম ভেতরের এক থেকে একদম যদি বাইরের পজিশনে দেখি, পেরিমেট্রিয়ামের বাইরে আছে তোমার, মানে মায়োমেট্রিয়ামের বাইরে আছে পেরিমেট্রিয়াম, যেটা হচ্ছে তোমার বাইরের প্রাচীর। এই এন্ডোমেট্রিয়াম বাবা, যেটা কিন্তু আমাদের ফিমেলদের বডিতে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ এইখানেই হয় একটা ইমপ্ল্যান্টেশন বা রূপণ জিনিসটা। কি সেটা? যখন ওই জাইগোট থেকে ব্লাস্টোসিস্ট হয়, ব্লাস্টোসিস্ট থেকে যখন মনে করো ব্লাস্টোসিস্টটা রোপিত হয় এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে, তাহলে এর কাজ হচ্ছে কি? ব্লাস্টোসিস্টের রোপণ ঘটানো, এই ভ্রূণ যেটা বা এমব্রায়ো সেটা সৃষ্টি করা, আর হচ্ছে সন্তান প্রসবে সহায়তা করা। সন্তান প্রসবের সময় মেনলি তোমার এই মায়োমেট্রিয়ামটা পুরো ঠিক ছিল, তখন থিন হয়ে যায়, সে তখন কি হয় একটা নর্মাল বেবি ডেলিভার হতে পারে। ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে কিন্তু এই মায়োমেট্রিয়ামটা কখন? এই সন্তান প্রসবের সময়। এবার দেখো, আমরা দেখছিলাম যেটা পরের পার্টটা, ইউটেরাসের নিচে ফ্যাজাইলা বলছিলাম, বাংলা যেটা বলছি আমরা জোন, এর মধ্যে অনেকগুলো এক্সটার্নাল আমরা জেনিটেলিয়া পড়লাম, তার মধ্যে কি কি এলো? লেবিও মেজোরা, লেবিও মাইনোরা, ক্লাইটোরিস বলছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট সেন্সিটিভ গ্ল্যান্ডস, সেই ক্লাইটোরিস দেখো। ভেস্টিবিউল বলে আর একটা ছোট অংশ তার সাইডে আছে, বার্থোলিন গ্ল্যান্ড যেখান থেকে মিউকাস ফলিত হয় এবং জনিপথকে এটা পিচ্ছল রাখতে এবং সিক্ত রাখতে সহায়তা করে। এটা যদি ফ্যাজাইলা বলি, এটা কি কাজ করে? যৌন মিলনের সময় পুংলিঙ্গের স্থাপনের স্থান এটা, এবং প্রসবের পথ হিসাবেও কাজ করে, দুটো ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখো তাহলে এই ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় একটা হাইমেন বলে মেমব্রেনের নাম শুনে রাখো, হাইমেন মেমব্রেনটা কি করে? ওই তোমার ফ্যাজাইনার ওপেনিংটাকে একটা মেমব্রেন দিয়ে ঘেরা থাকে, প্রথম যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয় বা কোনো মনে করো যারা এক্সারসাইজ করে, খেলাধুলা করে, সেসব মহিলাদের এইগুলো মানে তখন এটা ছিঁড়েও যেতে পারে, ছিঁড়ে কখন যেতে পারে বা এক্সারসাইজ করে সব মহিলাদের ডিফারেন্ট এই ধরনের অ্যাক্টিভিটিসের সময়, আদারওয়াইজ যখন সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় মানে পুংলিঙ্গটা স্থাপন করা হচ্ছে, তখন সেই সময় এই মেমব্রেনটা ছিঁড়ে যায়। তাহলে এই মেমব্রেনটা আছে কেন? এই মেমব্রেনটা মেনলি কি করে? একটা প্রোটেকশন দেয়, যাতে ইনফেকশন না হয় সেটাকে রক্ষা করে করতে পারো। তাহলে আমরা বলছিলাম আমাদের সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান অফ ফিমেলের মধ্যে স্তনটাও আসছে, স্তন মানে ব্রেস্ট। এই ব্রেস্ট কিন্তু বাবা গঠনটা কারা কারা সহায়তা করে? এটা ইস্ট্রোজেন হরমোন খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আর দেখো এই যে প্রতিটি স্তন কখন তাদের বৃদ্ধিটা ম্যাক্সিমাম হয়? যখন প্রেগনেন্সি টাইম আসে, প্রেগনেন্সি টাইমের পরই কিন্তু মিল্ক সিক্রেশন শুরু হয়, মানে সেই সময় এই গ্রন্থিটা আর ব্রেস্টের গঠন কিন্তু সুগঠিত হয় ডিউ টু দা হরমোনাল অ্যাক্টিভিটিসের জন্য। এবার দেখো এই স্তন যেটা, প্রতিটি স্তন প্রায় 20টির মতো আলটিমেটলি 20টির মতো ছোট ছোট কি থাকে? গ্রন্থির লোব থাকে। তাহলে আমরা যদি আমরা তুমি একটা ব্রেস্টের ইন্টারনালি দেখো কি দেখবে? 20টার মতো গ্রন্থি লোব দেখবে, আর এর মধ্যে একটি প্রতিটি লোব মানে প্রতিটি ওই গ্রন্থি থেকে একটা করে লোব একটু দুগ্ধবাহী নালি থাকে, মানে এরকম যে দুগ্ধটা তৈরি হয় লোবের মধ্যে সেটাকে নালি দিয়ে বাইরে আসতে হবে। এই নালিটার মধ্যে অনেক রকম শাখা পোশাখা আছে, এই শাখা পোশাকার অগ্রবান্তে কি আছে? অ্যালভিওলাই মতো, অ্যালভিওলাই মানে আঙুরের মতো দেখতে, এই স্থানটাকে অ্যালভিওলাই বলছি, এবং মধ্যবর্তী স্থানে একটা স্তন বোটা থাকে যাকে আমরা নিপল বলি, যার মাধ্যমে একটা বাচ্চা মিল্কটাকে সাপ করতে পারে। কি বললাম? স্তন বোটা। স্তন বোটাকে ঘিরে বাদামি বর্ণের কি থাকে? অ্যারিওলা থাকে। বাদামি পাশেটা একটু হালকা কালো বর্ণের, সেটা ডিপেন্ড করে ফিমেল টু ফিমেল, বাট অ্যারিওলা এবং তাহলে কি বর্ণের হলো? বাদামি বর্ণের সাধারণত হয় এটা। আর এই অংশটা দেখো, দুগ্ধবাহী এই নালিকাগুলো সামান্য স্ফীত হয়ে একটা ল্যাক্টিফেরাস সাইনাস গঠন করে। তাহলে বাবু একটা স্তনের ইন্টারনালি কত গঠন, গঠনটা কত ইন্টারেস্টিং বাট কত ওয়েল ম্যানারে গঠিত হয়েছে, যাতে একটা জায়গা থেকে দুগ্ধটা তৈরি হলো, দুগ্ধটা
আলটিমেটলি আস্তে আস্তে করে একটা লোক দিয়ে পাইপ দিয়ে এলো, এলো সেটা তোমার এই স্তম্ভটা দিয়ে যাতে বাইরে বেরোতে পারে, একটা ছোট্ট বাচ্চা সেখান থেকে মৃত্যুটাকে যাতে সাফ করতে পারে। কত ইম্পর্টেন্ট গঠন এটা! তাহলে এটাও কিন্তু সেকেন্ডারি সেক্সুয়াল একটা অর্গানের মধ্যেই আসে, ফিমেল বডির মধ্যে। তাহলে দেখো আমরা কি কি দেখলাম আজকের পার্ট থেকে। আমাদের বোর্ডের জন্য, মেডিকেলের জন্য অনেকগুলো কোশ্চেন এলো। আমাদের জন্য যে কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট দেখলাম, ফ্যালোপিয়ান নালির কাজ কি, জরায়ুর গঠন কি, বার্থলি গ্রন্থি, বার্থলাইন গ্ল্যান্ড সেটা তার কাজ কি, এবং স্তন গ্রন্থির গঠন, স্তন গ্রন্থির গঠন বললে তোমরা এই ছটা পয়েন্ট কিন্তু লিখবেই লিখবে। তাহলে এই হচ্ছে আজকের আমাদের টপিক। তুমি যদি কোনো টপিকটা তোমার একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে একটা, আর যদি কিছু বুঝতে না পারো, মনে হচ্ছে বেকার একটা ভিডিও, তাহলে ডিসলাইক করো, তাহলে আমরা আরও মোটিভেটেড হয়ে আরও ভালো ভিডিও করার চেষ্টা করবো। আর যদি তুমি লাইক করো তাহলে আমরা আরও বেশি মোটিভেটেড হব, আমরা মনে হবে না আমাদের কাজটা ঠিক হচ্ছে, আমরা আরও বেশি উৎসাহিত হতে থাকবো। তাহলে তুমি যেটাই করবে সেটাই আমাদের লাভ, কিন্তু কিছু করো সেটা কিছু ইম্পর্টেন্ট, তাই না? ওকে, তাহলে এখান থেকে আর যদি তোমার বন্ধুদের একটু জানিও, কারণ অনেক বন্ধু বাবা টিউশন দিতে পারে না, অনেক তাদের অর্থকরি দিক থেকে অনেক সময় সমস্যা থাকে, আমরা তাদের পাশে দাঁড়াতে চাইছি, তুমিও তাদেরকে একটু হেল্প করো, কারণ আমরা সবাই মানুষ এবং আমরা মানুষের মানুষের হেল্প করবো এবং একটা সুন্দর ভারতবর্ষ করবো, সুন্দর ইন্ডিয়া, সুন্দর ওয়েস্ট বেঙ্গল, যার মধ্যে থাকবে গড ডক্টর, মানে ভগবানের সমান ডাক্তার, সেটাই আমাদের লক্ষ্য। তুমিও এর পার্ট একটা, আমাদের এই স্বপ্নের একটা তুমিও একটা অঙ্গ। তাহলে তুমিও এসো আমাদের সঙ্গে, আমরা একটা নতুন কিছু করি, নতুন ভারতবর্ষ তৈরি করি, রাইট? তাহলে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমরা নেক্সট দিন আরও চলো নেক্সট পড়বো সেই স্পারমেটোজেনেসিস প্রসেস, উজেনেসিস প্রসেস, এই পার্টগুলোকে নিয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।